মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী মোহন যাদব সোমবার এই ঘোষণা করেছে বিজেপি জাতপাতের অঙ্ক বিবেচনা করেই ওবিসি নেতা মোহনকে মুখ্যমন্ত্রী পদের জন্য গেরুয়া নেতৃত্ব বেছে নিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মোহনের মন্ত্রিসভায় দুজন উপমুখ্যমন্ত্রী থাকবেন তাদের মধ্যে একজন বিদায়ী অর্থমন্ত্রী জগদীশ দেবডা দ্বিতীয় জন বিজেপির ব্রাহ্মণ নেতা তথা বিদায়ী শিবরাজ মন্ত্রিসভার জনসংযোগ মন্ত্রী রাজেন্দ্র শুক্ল সোমবার রাজধানী ভোপালে রাজ্য বিজেপির দপ্তরে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর রাজ্যসভা সাংসদকে লক্ষণ এবং ঝাড়খণ্ডের রাঁচির মেয়র তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লার্কা নতুন মুখ্যমন্ত্রী বাছার কাজ চালান তারপরই মুখ্যমন্ত্রীর কুর্সিতে মোহন যাদবের নাম ঘোষণা করা হয় মোহন যাদব উজ্জয়িনী দক্ষিণের তিনবারের বিধায়ক এর আগে শিবরাজ সিং চৌহান সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণার পর বিজেপির সাধারণ সম্পাদক এবং দলের বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন এটি নতুন শক্তি নতুন আশা নতুন উন্নয়নের জন্য নতুন ভারতের জন্য মোদীজি কাজ করছেন মধ্যপ্রদেশ একটি মডেল হিসাবে এই নয়া ভারতে নেতৃত্ব দেবে আশা করছি রাজ্যের নয়া নেতৃত্ব সেই স্বপ্ন পূরণ করবে মধ্যপ্রদেশের পরজনের উন্নতির জন্য মোহন যাদবকে দুই শূন্য এক 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 দুই এবং দুই শূন্য এক এক তিন সালে রাষ্ট্রপতি পুরস্কৃত করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশের দুই তিন শূন্যটি আসনের মধ্যে এবার বিজেপি পেয়েছে এক ছয় তিনটি আসন যা গতবারের তুলনায় পাঁচ চাটিই বেশি এবারও কি মুখ্যমন্ত্রী পদে শিবরাজকেই বেছে নেবে বিজেপি তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল নেতৃত্বের আচরণে স্পষ্ট হচ্ছিল যে এবার আর শিবরাজে নয় নতুন মুখ আনতে মরিয়া গেরুয়া বাহিনী এসবের মধ্যেই শিবরাজ সিং চৌহানের দপ্তরের তর্পে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয় যেখানে দেখা যায় হাতজোট করা শিবরাজকে লেখা সকলকে রাম রাম শেষ পর্যন্ত প্রাক্তন হয়ে গেলেন শিবরাজ মধ্যপ্রদেশের নেতৃত্বে এবার মোহন যাদব